মাত্র সতেরো বছর বয়সে বাংলা ছবি দাদুর থেকে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ তারপর মাত্র দু বছরের মধ্যেই বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে পা আর একষট্টি বছর বয়সে ভোটের ময়দানে পা দিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাপ্পি লাহেরি সঙ্গীত পরিচালক থেকে বড় কথা বিয়াল্লিশ বছর ধরে সারা পৃথিবীতে পদ্মফুল ফুটিয়েছি সঙ্গীত জগতে এখন আমি ভাবলাম রাজনীতিতে পদ্মফুল ফোটানো উচিত তো হঠাৎ মনে হলো যে এবার বিজেপির সাথে যোগদান করে মানে মোদিজির স্পিচ আমার খুব ভালো লেগেছিলো রাজনাথজি আমাকে নিজে ডেকে নিলেন শ্রীরামপুর পুরো ভারতবর্ষে ভীষণ আন্ডার এজ জায়গা সে শ্রীরামপুরটাকে আমি তুলে ধরতে চাই সব কিছু শ্রীরামপুরের বাসীর ওপর নির্ভর করছে আপনারা যদি আমাকে সত্যি চান তো বাপিদা আপনাদের জন্যে সবসময় আছে আপনি বলছেন বিয়াল্লিশ বছর ধরে আপনি পদ্মফুল ফোটাচ্ছেন কিন্তু দু সালে তো আপনাকে কংগ্রেসের সঙ্গেও দেখা গেছে কিন্তু দু সালে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসে প্রচার করেছি আমি কংগ্রেসের প্রচার করেছি তৃণমূলের প্রচার করেছি সবার প্রচার করেছি এমনি কোনো কথা আমি একজন সিঙ্গার আমার তো কিছু না আমি তো প্রচারটা তো সকলেই করতে পারি কিন্তু এখন পলিটিক্যালি না টিকিট নিয়ে লোকসভা কেন্দ্রতে শ্রীরামপুরের জন্য ফাইট করা এটা তো আমার প্রথম আগেই যখন আপনার ইন্টারভিউ করেছিলাম তখন আপনি বলেছিলেন যে লোকসভার সাংসদ হওয়া অনেকটা সময় দিতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনি রাজ্যসভা প্রেফার করবেন কিন্তু লোকসভায় দাঁড়ানোর এই সিদ্ধান্তটা নিলেন কেন রাজ্যসভাতে আমি ভেবেছিলাম কিন্তু জিতে লড়াইতে জিতে যদি আসতে পারি আমার মনে হয় তার মধ্যে একটা খুব আনন্দ থাকে আমি জানি এটার মধ্যে অনেক ঝুঁকি আছে অনেক কিছু টেনশন আছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করলাম এবং আমার মনে হয় শান্তি রেখে যদি পরস্পর যদি লড়াই করে তাতে খুব আনন্দ এবং আমি বাংলাতে যারা আছেন দিদিকে আমি খুব সম্মান করি আর আমার সাথে কারো কোনো মতভেদ নেই আমি সবাইকে ভালোবাসি খালি হ্যাঁ লড়াই তো একজন সামনে থাকবেই তাদের সাথে তো লড়াই করতে হবে কিন্তু লড়াইয়ের লাস্ট কথা হচ্ছে জনতা বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে ওদের ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে ভুল পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু